ঘর জুড়ে শুধু ছবি, ব্যবহৃত কাপড়গুলো পড়ে রয়েছে স্মৃতি হিসেবে। নিখোঁজের প্রায় 10 মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ফয়েজ আহমদের। বিভিন্ন জনের পরামর্শে কবিরাজের মাধ্যমেও চেষ্টা করা হয় তার সন্ধান পেতে। ছেলেকে এক নজর দেখার জন্য কান্নায় ভেঙে পড়েছেন দুঃখিনী মা। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামের মোহাম্মদ আরজু মিয়ার ছেলে ফয়েজ আহমদ 2022 সালের 30 সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়। পরিবারের দাবি, জাকির নামে এক বন্ধুর সাথে বানিয়াচং উপজেলার মারকুলি যাওয়ার পর থেকে নিখোঁজ হয় ফয়েজ। খোঁজাখুঁজির এক পর্যায়ে মারকুলির পার্শ্ববর্তী রতনপুর গ্রামের সুমলালের বাড়ির উঠানে ফয়েজের মোটরসাইকেল ও তার ব্যবহৃত জুতা পাওয়া যায় বলে দাবি করেন তার ভাই কয়েস আলী ইমন। আমার বাইকে নিয়ে ওই জাকির মারকুলি তার বোনের বাড়ি বিয়ের কথা হইয়া নিয়ে যায়। সন্ধ্যা 8টার দিকে আমার ভাইয়ের ফোন বন্ধ, ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া পাইতে আমরা জাকিরের সাথে যোগাযোগ করিলে এই ফয়েজের সাইকেল কবিরপুর মারকুলি এলাকা কবিরপুর গিয়া সাইকেল পাই, জুতা পাই, কিন্তু আমার বাইরে পাই না। জাকির আত্মগোপন করেন, আমরা মামলা নেয় না। তারপর আমরা হবিগঞ্জ কোর্ট, আমার বিদ্যমা এ ঘটনায় ফয়েজের মা খাদেজা বেগম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে গত 24 অক্টোবর আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। নিখোঁজের প্রায় 8 মাস পর ফয়েজের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয় বানিয়াচং উপজেলার মারকুলি এলাকার নিকেশ নামের এক ব্যক্তির কাছ থেকে। পরে তাকে গ্রেফতারও করে পুলিশ। দ্রুত জীবিত অথবা মৃত ফয়েজকে দেখতে চান নিখোঁজের এলাকাবাসী। সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। কত পুলিশ, কত ওসি এরার গেছে, গেছে যাওয়ার পরে কোনো সহায়তা আমরা পাই না। সোহাগে নিছে ডাকতে হইল গার্জিয়ানকে, হইলাম আমি বাইনা সন্তান আর এসআই সব নাইটুরে ফোন দিয়ে আনছে। আমার বাগনার সাইকেল চালাইয়া লই আছে, আইয়া কইছে যে তোমরা টেনশন কইরো না, তোমরা বাগনা অন্যায় করছে, হে কিছু শাস্তি পাইতো, তার খানিব নি সঠিক মতো নয়। তোমরা কিছু খরচ পাতি দিও, যা সাইকেল খান নেও কি খান না খান না তার পছাই। আমি কইলাম যে না, ইলা খান হইতো না। মেম্বার সাহেবে কইছেন যে এই ইডা আমি কইতার তাম না, এটা তার বাই আছে, আমরা মানুষ আগে পাইতো, সাইকেল পরে দেখ। আমরা চাই আমরা বাগনাটা পাইতাম, জীবিত এবং মৃত আমরা ছিলেন দীর্ঘদিন। ঘটনার 7.5 মাস পর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এখন পর্যন্ত তো আপনার কোনো ধরনের হদিশ পাচ্ছি না, এর বেশি কিছু বলাও যাচ্ছে না। একজন গ্রেফতার আর দুইজন আত্মসমর্পণ করেছে আদালতে। সঠিক তদন্তের মাধ্যমে এলাকার সন্তান ফয়েজ আহমদকে খুঁজে বের করার দাবি নবীগঞ্জ দিগলবাখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালিক মিয়া। ও ছেলেটা আসির ফয়েজের লোক, প্রশাসন বিভিন্ন অবস্থায় প্রশাসনের কোনো পাইছে না।